हेलो व्यूअर्स, आशा करी सबाई भलो आज के आबारों तुम्हारे सामने आरो एक नतून भिडियो नहीं आई। आजकल भिडियो खूब ही एक आलदा भिडियो। आज के शनबिले ठीक मिडिले आसी बाइक निया। आगे हमें आरो अनेक भिडियो दीसी जो नौका लुया शनबिले मिडिले जातम, किंतु आज के फार्स्ट टाइम मिडिले आई बाइक लिया। देखा जाए हमारे चतुर्दिके जो एलिका आसे मैंने वही जे देखा जाए चतुर्दिकता एकदम मैंने शुद्ध मैंने मैंने क्या कह क्त और क्त क्त और फिशारी आसे और हमें ठीक मिडिले आसी एन बर्तमान शनबिले মানে বাইক লিয়ে আইসি ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাইক লিয়ে এইসব রাস্তা দিয়ে আইসি, আমি দেখাইতেছি রাস্তাগুলো খুবই খারাপ। বাইকের কোম্পানি যদি জানতো তো আশা করি টায়ারগুলো আরও একটু মানে হেভি করে দিত। যে রাস্তা দিয়ে আমি আইসি কাদা আছে, তারপরে রাস্তার কন্ডিশন খুব খারাপ, এই রাস্তা দিয়ে আইসি স্লিপ করে। তো যদি বুঝতো যে বাইকগুলা এইসব রাস্তা দিয়ে চলাফেরার লাগিয়ে বানানো হয়েছে, তো বোধহয় মানে এই যে বাইকের টায়ারটা এই টায়ারটা আরও হেভি করে দিত। তো চলো দেখাইমু কোন কোন দিকে যাইতেছি। আমি একাই রাইডিং করতেছি আর একাই মানে ভিডিও করতেছি, কিছু করার নাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, আশা করি ভালো লাগবো। দেখো আমি কোন কোন দিকে যাইতেছি। ওই যে আমার পিছনে আরেকটা ফিশারি আছে, এই ফিশারিটাও আমার দিয়ে মানে প্রচুর মাছ আমি একজনে একটু আগে দেখছি, একজনে খানি দিছে। আর এখানে যে ঘাস, এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু একজনে মানে চাষ করে চাষ করতেছে। ঘাসের চাষ অর্থাৎ গরুরে বা মাছের খাওয়ানোর লেগে এই ঘাসগুলোর চাষ করতেছে। এখানে মানে খুব সুন্দর, আমি দেখাতেছি ভিডিওর মাধ্যমে। ওই যে দেখা যায় চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস। আর ওই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে নগেন্দ্রনগর গ্রাম। আর আমার বাম পাশে ওই যে কুদালি ফাকুয়া, তারপরে সন্ন্যাসীবাটা, এইদিকে এইগুলো আছে। আর ওইটা ফিশারিটা, আর ওই আমার বাইক, বাইক এখানে দাঁড়ানিতে আছে। তো চলো যাওয়া যাক, আর দেরি করে লাভ নাই, বাইকটা স্টার্ট দিলাই এখন। দেখতে দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। আমি এখন বর্তমানে একটা ব্রিজের মধ্যে আছি আর ব্রিজটা দেখাইতেছি কতটুকু উঁচা। আর সামনের দিকে যে এই যে এই যে রাস্তাটা, এটা এখন দেখো কতটুক মানে ডাউন। এটা দিয়ে বাইক লইয়া নামতে বা উঠতে খুবই রিক্স। আর এখন তো দেখো চতুর্দিকে কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, বিলের যে অপরূপ দৃশ্যটা। আর আমি তো এখন বাইকের মধ্যে এইদিকে নামতে ভাবতেছি, তো দেখাইতেছি তোমরা রে যে কীরকম পরিস্থিতি দিয়েও মানে বাইকগুলো চালাইতে লাগে। তো চলো আর কিতা করবো, আমি একাও যাইতেছি। চলো যাওয়া যাক, দেখা যায় কিতা হয়। ও মাই গড, কি করতাম। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবো। আমি যাইতাম ওই যে বাম পাশে একটা জায়গা দেখা যায়, ওইখানে যাইমু এখন। ও মাই গড, এখন কিরকম যাইতাম। এখন তো দেখাচ্ছ আর তো যাওয়ার মতো অবস্থা নাই। এই যে জায়গাটা, এই জায়গাটা তো পারোয়ার মতো, আমি তো অনেক দূরে যাইতাম সামনের দিকে, তখন যাইতাম কীরকম এটা ভাবতেছি। এটাকে তো পার হওয়া সম্ভব না। মাই গড, এদিকে তো হিট দেওয়া, কিন্তু রাস্তা তো ক্রস করতে পারতাম না। দেখি কতটুকু জায়গা হাঁটিয়ে যেতে পারি, কিছু করার নাই, চলো হাঁটিয়ে যাওয়া যাক। তো বর্তমানে আমি হাঁটাত আছি এখন। ওই যে আমার বাইক, পিছনে বাইকটা রাখি আইছি, কিতা করবো আর দুঃখের কথা কয়ে লাভ নাই, হাঁটিয়ে যেতে লাগবো। বাইক যায় না, সামনে একটা নালা, তো নালাটা তো আর ক্রস হইতো না, কিছু করার নাই, যাই সামনে একটু হাঁটিয়ে দেখি আই একজনের বাসা যাইতাম। আজকে আমার হাঁটার পথ, ওই দেখো মানে নেড়া ক্ষেত্রের উপর দিয়ে এখন বর্তমানে হাঁটতেছি। কিতা করবো, বাইক তো রাখি আইছি, দেখাইছি ওই, আর যে জায়গা যাইতেছি ওই জায়গাটাও দেখাইতেছি। এই যে আমার যাওয়ার পথ, এই দিকে যাইতে লাগতেছে আজকে, এই দিকে। ও মাই, কিন্তু যাইতেছি আমি কইছি না কোন জায়গায় যাইতেছি, যাইতেছি কিন্তু আমার একটা ভাইয়ের দ্বারে বা বন্ধুর দ্বারাও কইতে পারো, ভাইও কইতে পারো, বন্ধুও কইতে পারো, যে জায়গাটা যাইতেছি। তো এই জায়গাটা হইল নগেন্দ্রনগর চৌরঙ্গি। তো যাওয়া যাক সেই জায়গাটার মধ্যে, আর গেলে দেখতে পারবা যে যাইতেছি। হ্যাঁ, এখানে একটা দোকানদারি করে, তো তার সঙ্গে আমি দেখা করার লাগি অ্যাকচুয়ালি আজকে রওনা হয়েছি। চলো যাওয়া যাক। তো ফাইনালি এখন ফাইলাইছি, যে জায়গার উদ্দেশ্যে ঘর থেকে বাড়াইছিলাম এই জায়গাটা ফাইলাইছি। ওই যে আমার পিছনে যে দোকানটা, এটি হয়েছে রিপনের দোকান অর্থাৎ সুমনের দোকান, মানে তারা দুই ভাই এই দোকানটা চালায় রিপন আর সুমনে। তো চলো বেশি দেরি না করে দোকানের ভিতরে ঢুকি, দেখি তারা কিটা করে। এখন আমি দোকানের বাইরেই আছি, তো চলো দোকানের ভিতরে যাওয়া যাক। ও তো দোকানের ভিতরে আস্তে আস্তে ঢুকি যাই। ওই যে বাম পাশে এই রাস্তাটা দিয়ে নগেন্দ্রনগর মানে মেইন গ্রামের মধ্যে যায়, আর এটি হইল আমরা দোকান। তো বেশি দেরি না করিয়া চলো যাই গিয়া দোকানের ভিতরে, দেখি তারা কিতা করে কোন দিকে আছে। দেখা যায় কেউ নাই কেন দোকানের ভিতরে বর্তমানে, তো আছে থাকবো নিশ্চয়ই, ভিতরে থাকবো, আমার হেলমেট রাখিয়া গেছিলাম এখানে।
ওই দিকে বাইরে একটা রাস্তা আছে, তা ভিতরে দেখিলাই তারা কোন দিকে আছে, থাকবো তারা এদিকে ওই কোনো একটা দিকে। তো চলো এখন পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে যাক, দেখি কি করে। পা পা দিয়ে তারা দেখা যায় দুইজন এখানে ঘুমে আছে। আচ্ছা, আর একজনের এখানে সাউন্ড পাইতেছি। ওহো, এ দেখা যায় মিষ্টি বানানো ব্যস্ত, দুধ গরম করে। তো এগুলো বোধহয় দই বানানো লাগে দুধ গরম করে। দেখি শেষ পর্যন্ত কীটা বানায়, এখনও জানি না। দুধ তো গরম করতেছে, নাড়া দিতেছে, কিন্তু কীটা বানাইবো এখনও সঠিক কইতে পারি না। ওহ, রসগোল্লা, গরম গরম রসগোল্লা, খাইলে টেস্টই লাগবো। তুই দুধগুলো দিয়ে কিটা বানাইবো জানি, দেখা যাক কিটা বানায়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবি কিটা বানানি হয় কেন। দুধ গরম করিয়া ইনভেস্ট না করলে হাওয়া দিত না, ইনভেস্ট আগে লাগবো। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পারতেছ কিভাবে সুস্বাদু দই বানানি হয়। এখন আস্তে আস্তে করিয়া গ্লাসের মধ্যে মানে ভরিয়া রাখতেছে, তারপরে এগুলা মানে প্যাকিং করিয়া রাখবো ভালো করিয়া। প্যাকিং করে রাখার পরে এগুলা মানে বই যাইব, মানে শক্ত হয়ে যাইব। এখন তো এগুলা মানে তরল পদার্থ আছে, তারপরে মানে তরলের মধ্যে ওই একটু মানে ঘন হয়ে যাইব, এটা একটু বই যাইব। তারপরে এটা থেকে মানে ফ্রিজের মধ্যে ঢুকাইব, ঠান্ডা করিয়া করে এগুলো বিক্রি করা হইব। তো দেখতে পারতেছ খুব সুস্বাদু দই, প্রতি গ্লাস 20 টাকা করে বিক্রি করা হয়, আর বড়টা 80 টাকা। ওই যে বড় দুইটা আছে কেন, বড় দুইটা 80 টাকা বিক্রি করা হয়, আর ছোট গুলো 20 টাকা করে বিক্রি করা হয়। তেরেগুলোর ওখানে তার নিদা এখন দিত কারে ও তার নিদা দেখো না দিব শীত ধরে কইছি না অন্য অনেক লাগবে। সমান সমান।